পাকিস্তানি বোলারদের ছাতু করবে রোহিত গিল জুটি। ফিটনেস পরীক্ষায় উতরে গেলেন রোহিত হার্দিক, কতটা ফিট রাহুল, পাওয়া গেল আপডেট। পরীক্ষা নিরীক্ষা অনেক হয়েছে, এবার মাঠে নেমে সেরা পারফরমেন্স মেলে ধরার পালা। কয়েকদিন পরেই এশিয়া কাপ, তারপর দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। এই দুই মেগা টুর্নামেন্টে ভারতীয় দলের ভাগ্য অনেকটাই নির্ভর করবে ওপেনিং জুটির উপর। শুরুতে বড় রান উঠলে পরের দিকে অনেক খোলা মনে খেলতে পারে পরবর্তী ব্যাটসম্যানেরা। ভালো পুঁজি পেলে মরিয়া হয়ে ঝাঁপাতে পারেন বোলাররাও, তাই ইনিংসের সফল সূচনা সব সময়ই গুরুত্বপূর্ণ। রোহিত শর্মা ও শুভমান গিলের ওপেনিং জুটি জমাট বাঁধলে ভারতীয় দলের পক্ষে অনেক বাধা সহজেই টপকানো যাবে বলে ধারণা ক্রিকেট মহলের। একদিনের ক্রিকেটে এই জুটি আস্থা জুগিয়েছে টিম ম্যানেজমেন্টকে। 9টি ইনিংসে তাদের সংগ্রহ 685 রান, গড় 73.11। এই সাফল্য ধরে রাখার ব্যাপারে বদ্ধপরিকর শুভমান। তিনি বলেছেন, আমাদের দুজনের খেলার ধরন একটু ভিন্ন। পাওয়ার প্লের সুযোগ কাজে লাগাতে রোহিত ভাই উঁচু শট খেলতে পছন্দ করেন, আর আমি ফিল্ডিংয়ের ফাঁকফোকর খুঁজে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করি। আমাদের বোঝাপড়া বেশ ভালো, এশিয়া কাপ বিশ্বকাপেও এই রসায়ন সফল হবে বলেই আমার বিশ্বাস। রোহিতের সঙ্গে ওপেন করতে আমার বাড়তি সুবিধা আছে বলে জানিয়েছেন গিল। তার কথাই উল্টো দিকে, যখন রোহিত শর্মার মতো ব্যাটসম্যান থাকে তখন চাপ অনেকটাই কমে যায়, কারণ যাবতীয় ফোকাস থাকে অধিনায়কের উপরেই। রোহিত ভাই সবসময় চাই প্রত্যেকে নিজের মতো করে খেলুক। খোলা মনে ব্যাট করার এই স্বাধীনতা শুধুমাত্র আত্মবিশ্বাস বাড়ায় না, দায়িত্বশীলও করে তোলে। গিল আশাবাদী, দেশের মাটিতে দর্শকদের সমর্থন তাদের সেরা ক্রিকেট বের করে আনতে সাহায্য করবে। ওপেনার হিসেবে তার দায়িত্ব থাকবে অন্তত 30 ওভার ব্যাট করা, দলকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেওয়া। সেই চেষ্টাই তিনি করবেন এশিয়া এবং বিশ্বকাপে। গিল জানিয়েছেন, পাকিস্তানের বোলিং পৃথিবীর অন্যতম সেরা, কিন্তু তিনি এবং রোহিত শর্মা প্রস্তুত শাহিন, রৌফ, নাসিমদের সামলাতে। ফিটনেস পরীক্ষায় উতরে গেলেন রোহিত হার্দিক, কতটা ফিট রাহুল, পাওয়া গেল আপডেট। এশিয়া কাপের প্রস্তুতিতে বৃহস্পতিবার ভারতীয় দলের ক্রিকেটাররা ফিটনেস ড্রিলস নিয়ে কঠিন পরিশ্রম করছে, যার মধ্যে ছিল ইও টেস্ট। এদিন অনুশীলনে উপস্থিত সকল ক্রিকেটারই ইও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যেখানে বিরাট কোহলির ফিটনেস প্যারামিটার 17.2। 6 দিনের এই শিবিরে বিসিসিআই ফিটনেস প্যারামিটার 16.5 রেখেছে। বৃহস্পতিবার কোহলি ছাড়াও রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া ফিটনেস টেস্টে উতরে গিয়েছেন। আয়ারল্যান্ড ফেরত ক্রিকেটারদের এদিন ইও টেস্ট হয়নি। শুক্রবার বেঙ্গালুরুর এই জাতীয় শিবিরে অংশ নিতে পারেন আয়ারল্যান্ড ফেরত 4 ক্রিকেটার, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধা কৃষ্ণা, সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা। বৃহস্পতিবার ইও টেস্টে ছাড়াও বেশিরভাগ সময় ইনডোর ড্রিলস করানো হয়েছে। শুক্রবার থেকে আউটডোরে অনুশীলন শুরু হবে। ক্রিকেটারদের উপর নজর রাখবেন ব্যাটিং কোচ বিক্রম রাউঠোর এবং হেড কোচ রাহুল দ্রাবিড়। লোকেশ রাহুলের ফিটনেসের দিকে বাড়তি নজর রয়েছে, ফিটনেস ড্রিলসে রাহুলও সামিল হয়েছেন, তবে ইও টেস্ট হয়নি তার। রাহুল এশিয়া কাপের টিমে রয়েছেন, তবে নতুন করে হালকা চোট পাওয়ায় এই কিপার ব্যাটার টুর্নামেন্টের শুরুর দিকে কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। এশিয়া কাপে কেএল রাহুলের ব্যাকআপ হিসেবে সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে। জাতীয় ক্রিকেট একাডেমির স্টাফরা রাহুলের ফিটনেস নিয়ে সন্তুষ্ট, কিন্তু উইকেট কিপিংয়ের দায়িত্ব নিয়ে আরও একটি স্পষ্টতা প্রয়োজন রয়েছে। মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আয়ার সবুজ সংকেত পেয়ে গিয়েছেন, তা সত্ত্বেও সদ্য চোট সারিয়ে ফেরা ব্যাটারির উপর বাড়তি নজর রয়েছে। আগামী 30 অগস্ট কলম্বো উড়ে যাবে ভারতীয় দল, 2 সেপ্টেম্বর প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সোশ্যাল মিডিয়ায় টেস্টের রিপোর্ট প্রকাশ করায় কোহলির উপর চটল বোর্ড। ভুল করে ফেলেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ইনস্টাগ্রামে ইও টেস্টের রিপোর্ট কার্ড ফাঁস করে দেন বিরাট। বেঙ্গালুরুতে ফিটনেস পরীক্ষায় বিরাট কোহলির ইও টেস্টের ফলাফল ছিল 17.2। বেজাই খুশি বিরাট ইনস্টা স্টোরিতে এই তথ্য দিয়েছেন, কিন্তু বিষয়টি ভালো চোখে দেখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। কোহলি ইও টেস্টের রিপোর্ট ফাঁস করে দেওয়ার পর দলের বাকি সদস্যরা যেন এমন কাজ না করেন, তার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে বোর্ডের তরফে। বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়, ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা আকাশ ছোঁয়া, ফলে তিনি কিছু একটা পোস্ট করার অর্থ কোটি কোটি মানুষের কাছে সেই তথ্য পৌঁছে যাওয়া। বৃহস্পতিবার ইনস্টা স্টোরিতে হাসি হাসি মুখের একটি ছবি দিয়ে বিরাট লিখেছিলেন কঠিন চ্যালেঞ্জ নিয়ে ইও পরীক্ষায় পাশ করে যাওয়ার আনন্দ।
17.2 স্কোর। বোর্ড কোয়ালিফিকেশনের প্যারামিটার রেখেছে 16.5। বিরাটের স্কোর তার থেকে 0.7 বেশি। বিরাটের পোস্ট তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী তারপরে বিসিসিআই তরফে ক্রিকেটারদের পই পই করে বলে দেওয়া হয়েছে, ইউইও পরীক্ষার রিপোর্ট এভাবেই প্রকাশ্যে জানানো যাবে না। এই নির্দেশ এসেছে বোর্ডের টপ ম্যানেজমেন্ট থেকে। ইউইও টেস্টের ফলাফল ফাঁস করে দেওয়া চুক্তির লঙ্ঘনের আওতায় পড়বে। বিশ্বকাপের পিচ কেমন হবে নির্ধারণ করে দিল আইসিসি, চিন্তা বাড়াতে পারে বুমরা আসামিদের। একদিনের বিশ্বকাপের পিচ তৈরির নকশা করে দিল আইসিসি। 5 অক্টোবর থেকে শুরু হবে একদিনের বিশ্বকাপ। এবারের প্রতিযোগিতা আয়োজন করবে ভারত। মোট 10টি মাঠে হবে সেই ম্যাচগুলি। আইসিসির নির্দেশ, পিচ বানাতে হবে ব্যাটিং সহায়ক। বুধবার মুম্বাইতে আইসিসির পিচ পরামর্শদাতা অ্যান্ড্রি অ্যাটকিনসন বোর্ডের পিচ কিউরেটরদের সঙ্গে কথা বলেন। তিনি এমন নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে, ভারতে যাতে কোনোভাবেই বাড়তি সুবিধা না পায় সে কথাও পিচ প্রস্তুতকারকদের বলেছে আইসিসি। সাধারণত ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ খেলা হলে পিচ নিজেদের মতো বানানোর সুবিধা থেকে যাবে সব দলের কাছে, কিন্তু বিশ্বকাপে সেটা যাতে কোনো দল না পায় সেটাই খেয়াল রাখার দায়িত্ব আইসিসির। সে কারণেই ক্রিকেটারদের নির্দেশ দেওয়া হয়েছে, কারোর কথা শুনে পিচের ঘাস কাটা চলবে না। ওই বৈঠকে যোগ দেওয়া এক পিচ কিউরেটর বলেন, আমাদের ব্যাটিং সহায়ক পিচ বানাতে বলা হয়েছে, তবে বোলারদের জন্য কিছুই থাকবে না এমন নয়। পিচ থেকে বোলাররা হয়তো 40% সাহায্য পাবে, বাকি 60% ব্যাটারদের জন্য। এবারের বিশ্বকাপের ম্যাচ রয়েছে আহমেদাবাদ, ধর্মশালা, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, লখনৌ, পুনে, মুম্বাই এবং কলকাতায়। এর মধ্যে সেমিফাইনাল দুটি হবে মুম্বাই এবং কলকাতায়, ফাইনাল হবে আহমেদাবাদে। ভারত হায়দ্রাবাদ ছাড়া বাকি 9টি মাঠেই গ্রুপ পর্বের ম্যাচ খেলবে। এর মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আহমেদাবাদে, কলকাতা খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ভারতের প্রথম ম্যাচ চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে তারা। এই সব মাঠে ভারত যাতে বাড়তি কোনো সুবিধা না পায় সেদিকেও নজর থাকবে আইসিসির। বিশ্বকাপে বোলারদের থেকে ব্যাটারদের বাড়তি সুবিধা পাওয়ার কথা চিন্তা করতে পারে জসপ্রীত বুমরারা। ভারতীয় বোলারদের মধ্যে বুমরা ছাড়াও বিশ্বকাপে দেখা যেতে পারে মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজাদের, কিন্তু পিচ থেকে তারা কোনো সাহায্য না পেলে মুশকিলে পড়তে হতে পারে দলকে। যদিও একই পিচে খেলতে হবে অন্য দেশগুলিকেও, ভারত পাকিস্তান ম্যাচ জয়ে এগিয়ে রয়েছে যারা। 2 সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত পাকিস্তান মহারণ। বিশ্বকাপের আগে দুই এশিয়া সেরা হওয়ার মঞ্চে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ। মেগা ফাইটে এগিয়ে যায় কোন দল, দুই দলের কোথায় শক্তি কোথায় দুর্বলতা তা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে শুরু হয়ে গিয়েছে জল্পনা। এবার ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারত পাকিস্তান দ্বৈরথে কোন দল এগিয়ে একটি অনুষ্ঠানে এই প্রশ্নের সম্মুখীন হন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাড়িপাল্লায় ভারতকে একটু এগিয়ে রাখলেও লড়াই 50-50 বলে মনে করেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কে ফেভারিট তা আমার পক্ষে বলা মুশকিল। দুটোই ভালো টিম, পাকিস্তান ভালো, ভারতও ভীষণ ভালো, তাই কোনো দলই আমার ফেভারিট নয়। যারা ভালো খেলবে তারাই জিতবে। 30 অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হতে চলেছে 50 ওভারের ফরম্যাটে।